बिस्मिल्लाहिर रहमानिर रहीम आजकेर क्लासे सबाइके स्वागत जानाच्छि। आजके आमरा आलोचना करब एचएससी परीक्षार्थीदेर जन्य। तोमरा जारा 2022 साले एचएससी परीक्षा दिबे तादेर जन्य संक्षिप्त सिलेबास थेके व्याकरण अंश निये आलोचना करेछि। आमरा आजके व्याकरण पार्टेर प्रथम पार्ट बांगला उच्चारणेर नियम एबं सेखान थेके संक्षिप्त सिलेबास अनुयायी কোন ধরনের প্রশ্ন হতে পারে এবং প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে তোমরা খুব সহজে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং 100% কমনের নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ। তাহলে দেখব সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ব্যাকরণ অংশের প্রথম পার্ট সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়মের মধ্যে আছে তোমাদের জন্য অ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, বফলা, মফলা, জফলার উচ্চারণ আর হচ্ছে শব্দের উচ্চারণ। অর্থাৎ অ এ ধ্বনির উচ্চারণের নিয়ম তোমাদেরকে জানতে হবে এবং বফলা, মফলা, জফলার উচ্চারণ জানতে হবে। এরপরে শব্দের উচ্চারণ, তোমাদের প্রশ্নে আসে যে একটা শব্দ দেওয়া থাকে সেই শব্দের উচ্চারণ কি সেটা লিখতে হবে। এই জন্যে উচ্চারণের নিয়ম জানা খুব দরকার। তাহলে দেখো বিগত কয়েক বছরে প্রশ্ন থেকে আমরা দেখেছি যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করেছি। বাংলা উচ্চারণের নিয়ম থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা একটু দেখি এক নজরে। বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন, অথবা ভাষা ব্যবহারে উচ্চারণের গুরুত্ব কতখানি, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হতে পারে উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের চারটি নিয়ম অথবা বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। এরপরে আসি অধ্বনির উচ্চারণ। অধ্বনির উচ্চারণের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। উদাহরণ সহ আদ্য অ এর উচ্চারণের নিয়ম লেখো। অন্ত অধ্বনির উচ্চারণ সূত্রগুলো লেখো। এই তিনটা প্রশ্ন তোমাদেরকে জানতে হবে। এরপরে এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। এ ধ্বনির ক্ষেত্রে তোমাদের এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম জানলেই হবে। এরপরে বফলা, মফলা ও জফলার উচ্চারণ। বফলা, মফলা ও জফলার উচ্চারণের মধ্যে তিনটা প্রশ্ন, বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো, মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো, জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। এই হচ্ছে তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন। আশা করি এই প্রশ্ন থেকে তোমাদের কমন পড়বে আর এই প্রশ্নের উত্তরগুলো নিয়েও আমি এই ক্লাসে আলোচনা করেছি। তাহলে চলো বাংলা উচ্চারণের নিয়ম, এখান থেকে প্রথম প্রশ্নটা উচ্চারণের গুরুত্ব। উচ্চারণের গুরুত্ব অনেক। উচ্চারণ শুদ্ধ না হলে ভাষার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। ভাষার অর্থবহতা ও বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থ বিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর আরেকটা প্রশ্ন আছে, উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো। উচ্চারণ রীতি, উচ্চারণ রীতি হচ্ছে শব্দের যথাযথ উচ্চারণের জন্য যে নিয়ম বা সূত্রগুলো রয়েছে তার সমষ্টি হচ্ছে উচ্চারণ রীতি। শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। বাংলা উচ্চারণের নিয়ম, এক, শব্দের আদিতে যদি অ থাকে স্বতন্ত্র কিংবা ব্যঞ্জনে যুক্ত অ, এবং তারপরে যদি ইকার হ্রস্ব বা দীর্ঘ, উকার হ্রস্ব বা দীর্ঘ থাকে, তবে সেই অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। অর্থাৎ অ এর পরে ই বা উ থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়ে যাবে অনেকটা, যেমন ব ই, অর্থাৎ ব এর সাথে যে যুক্ত অ আছে তারপরে ই আছে, হ্রস্ব ই আছে, এই জন্যে ব এর সাথে যে অটা ছিল সেই অটা অনেকটা ও এর মতো হয়ে গেল। আমরা বলেছি বই, উচ্চারণ হবে বই, অর্থাৎ বয়ের অটা ও এর মতো হয়ে গেল বই।
এরকম ভাবে অভিধান, অতি, অধীন, সতী, নদী, আমরা কিন্তু নদী বলিনি, আমরা কি বলেছি নদী, অর্থাৎ নয়ের সাথে ও এর মতো করে অ এর উচ্চারণটা করেছে, নয়ের সাথে যে যুক্ত অ তার উচ্চারণটা অনেকটা ও এর মতো হয়েছে, উচ্চারণ হয়েছে নদী। বউ, অনুকূল, মরু, কর্পূর, বধু, ময়ূর ইত্যাদি। এরপর দুই নম্বর শব্দ মধ্যস্থিত অ আদ্য অ এর মতোই ই, ই, উ, উ, রি, এদের কাটচিহ্ন এবং ক্ষীয় যযুক্ত ইও জফলার আগে থাকলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়, যেমন কাকলি, প্রণতি। এখানে দেখো শব্দের মাঝখানের অ যদি থাকে এবং তারপরে যদি ই, উ, রি অথবা ক্ষীয় জ, ইয় জফলা থাকে, সেই মধ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন কাকলি অর্থাৎ আকার প ল রসিকারলি, অর্থাৎ মাঝখানের প এর সাথে যে অটা ছিল সেই অ এর উচ্চারণটা অনেকটা ও এর মতো হয়েছে, কাকলি বলেছি। প্রণতি, মাঝখানের যুক্ত অ এটা ও এর মতো উচ্চারণ হয়েছে। সুমতি, এখানে উচ্চারণ হয়েছে ময়ের সাথে যে অটা সেটা ওকারের মতো হয়েছে। রমণী, তরণী, অতনু, সমভূমি, যবক্ষার, দৈবজ্ঞ, সর্পযজ্ঞ, অদম্য, সৌজন্য, অমসৃণ, অসভ্য ইত্যাদি। তিন, শব্দের প্রথমে যদি এ বা একার থাকে এবং তারপরে ই, ই, উ, উ, এ, ও, অন্তঃস্থ অ, র, ল, তালব্যস এবং হ থাকলে সাধারণত এ অবিকৃত উচ্চারিত হয়। শব্দের প্রথমে এ থাকলে এবং তারপরে ই, উ, ও, অন্তঃস্থ র, ল, স থাকলে এর উচ্চারণ এর মতোই হবে, যেমন একি, দেখি, দেশি, বেশি, বেগুন, একুশ, খেয়া, কেয়া, ঢের, বের, গেছো, তেতো, মেঠো, জেল, বেল, দেহ, কেহ ইত্যাদি। চার, আনুপ্রত্যন্ত শব্দের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হয়, শব্দের শেষে যদি আনু থাকে সেই আনু অ এর উচ্চারণটা ও এর মতো হয়েছে, যেমন তারানো, সাত্রানো, সাত্রানো আনুপ্রত্যয় যুক্ত হয়ে কিন্তু শব্দটা গঠিত হয়েছে, খেলানো, লেখানো। তবে অনুজ্ঞা প্রকাশ করলে তখন হসন্ত উচ্চারণ হয়, যেমন দেখান, পাঠান, চালান। পাঁচ, শব্দের আদিতে নাবোধক অ এর উচ্চারণ বিবৃত হয়, যেমন অটল, অবিচার, অনাচার, অভাব, অসীম, অভয়, অঢেল, অশেষ, অবিশ্বাস ইত্যাদি। তাহলে আমরা দেখলাম বাংলা যে উচ্চারণ, বাংলা উচ্চারণের নিয়ম, পাঁচটি নিয়ম আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে অধ্বনির উচ্চারণের আমরা তিনটা প্রশ্ন দিয়েছিলাম, সেখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। ওভারঅল অধ্বনির উচ্চারণ, বাংলা ভাষায় ব্যবহৃত অধ্বনির উচ্চারণ দুই রকম, যথা বিবৃত বা স্বাভাবিক অ এর মতো, আরেকটি হচ্ছে সংবৃত বা ও এর মতো বা ওকারের মতো। দুই ধরনের উচ্চারণ আমরা পাই অ এর। এবার নিয়মের মধ্যে প্রথমেই রয়েছে শব্দের আদিতে যদি অ থাকে, স্বতন্ত্র অ কিংবা ব্যঞ্জনে যুক্ত অ এবং তারপরে ই, হ্রস্ব বা দীর্ঘ, উ, হ্রস্ব বা দীর্ঘ থাকে, তবে সেই অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়, যথা বই, অভিধান, অতি, অধীন, সতী, নদী, বউ, অনুকূল, মরু, কর্পূর, বধূ, ময়ূর ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা উচ্চারণের নিয়মে যে নিয়মটা দিয়েছিলাম এখানে অ এর উচ্চারণে সেম নিয়ম দিয়েছি, আশা করি এটা দেওয়া যাবে, কমন আছে, তোমাদের পড়তেও সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখো চার নম্বর ১১ থেকে ১৮ সংখ্যাবাচক শব্দের শেষের অ এর উচ্চারণ সংবৃত হয়, যথা ১১, ১৩, ১৪, ১৮, অর্থাৎ অ এর উচ্চারণ সংবৃত মানে হচ্ছে অনেকটা ও এর মতো। এ, গয়কারে গা, র, এখানে র এর সাথে যে অটা আছে সেটা ও এর মতো হয়েছে বা সংবৃত হয়েছে। ১১, আমরা কিন্তু ১১ বলি না, ১৩, ১২ এভাবে বলেছি। ঠিক আছে, তাহলে গেল অ এর উচ্চারণের নিয়ম পাঁচটি, তোমাদের এটা প্রশ্ন আসলে তোমরা উত্তর লিখতে পারবে অধ্বনি উচ্চারণের
পাঁচটি নিয়ম উদাহরণ সহ আলোচনা করলাম। এবার উদাহরণ সহ আদ্য অ এর উচ্চারণের নিয়ম। আদ্য অ মানে হচ্ছে শব্দের আদিতে অ থাকলে তার উচ্চারণটা কেমন হবে। উত্তরটা শুরু করতে পারো এভাবে, বাংলা ভাষায় ব্যবহৃত অ এর উচ্চারণ দুই রকম, বিবৃত বা স্বাভাবিক এবং সংবৃত। এরপরে প্রথম নিয়মে শব্দের আদিতে যদি অ থাকে, স্বতন্ত্র অ কিংবা ব্যঞ্জনে যুক্ত অ, এই নিয়মটা তিনটা প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো। এরপর দুই নম্বর দেখো, শব্দের আদ্য অ এর পরে যক্ষলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ ও এর মতো হয়, যথা পদ্য, গদ্য, অন্য, অত্যন্ত, কন্যা, অধ্যক্ষ, তথ্য ইত্যাদি। এছাড়া ব্যতিক্রম আছে বন্ধা, মর্ত, বদ্ধভূমি, অন্ত। আদ্য অ এর পর ক্ষীয় জ যুক্ত ইও থাকলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়, যথা অক্ষ, অক্ষাংশ, দক্ষ, লক্ষণ, তক্ষ, যজ্ঞ, রক্ষকুল ইত্যাদি। শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলেও সেই অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়, মসৃণ, কর্তৃকারক, যকৃত, হরি ইত্যাদি। তোমরা এই উচ্চারণগুলো যখন লিখবে তখন অবশ্যই হসন্ত চিহ্ন যেখানে দিয়েছে সেখানে ব্যবহার করতে হবে, খুব সচেতন ভাবে লিখতে হবে। পাঁচ নম্বর, শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকলে আদ্য অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়, যথা ক্রম, গ্রহ, গ্রন্থ ইত্যাদি। কিন্তু অযুক্ত রফলার পরে অন্তস্থ অ থাকলে সেই অ এর উচ্চারণ প্রায়শ অবিকৃত থাকে, যথা ক্রয়, ত্রয়, শ্রয় ইত্যাদি। এখানে ছয় নম্বরটাও আমি দিয়েছি, তোমাদের অনেক সময় একটা বেশি দিয়েছি, দেখা গেল ছয়টাই পড়বে, একটা অনেক সময় ভুলে গেলাম, পাঁচটা লিখে আসতে পারবে পরীক্ষার হলে। শব্দের আদিতে নাবোধক অ এর উচ্চারণ বিবৃত হয়, এটা কয়েকটা নিয়মে আমি বলেছি, উচ্চারণের নিয়মে, অ এর উচ্চারণের নিয়মে, আদ্য অ এর উচ্চারণের নিয়মে বলেছি। এরপরে দেখো অন্ত অধ্বনির উচ্চারণ সূত্রগুলো লেখো, আদ্য অ আর অন্ত অধ্বনির উচ্চারণ সূত্র। সেখানে শুরু করতে পারে ভাবে বাংলা ভাষা ব্যবহৃত অ এর উচ্চারণ দুই রকম। এরপরে নিয়ম লিখলাম, আনুপ্রত্যন্ত শব্দের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হয়, এটা এর আগে আমি বলেছি, দুই নম্বরটাও বলেছি। তিন নম্বরটা খেয়াল করো, তর, তম, ইত, ইব, ইল, ইতেস, ইয়াছ ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত শব্দের অন্ত অ এর উচ্চারণ সংবৃত হয়, যেমন ভিন্নতর, অন্যতম, হত, নিয়মিত, জ্ঞাত, পরীক্ষিত, অধিকতর, উচ্চতর, করিব, বলিব, চলিতেছে, চলিতেছ, করিয়াছ ইত্যাদি। অর্থাৎ এই তরতম, ইত, ইব, ইল এগুলো থাকলে অন্ত অ এর উচ্চারণ সংবৃত, সংবৃত মানে হচ্ছে অনেকটা ও এর মতো, ঠিক আছে, অনেকটা ও এর মতো উচ্চারণ হয়। এরপরে চার নম্বর, বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে র থাকলে সাধারণত অন্ত অ উপরান্ত উচ্চারিত হয়, যথা দেহ, বিগ্রহ, স্নেহ, গাঢ়, গৃহ। পাঁচ নম্বর, শব্দ শেষের অ এর আগে যদি ওই অউ, অনুসার, বিসর্গ, রি বা রিকার থাকে তবে সেই অ ওকারান্ত উচ্চারিত হয়, যেমন তৈল, স্ত্রৈণ, মৌন, সৌধ, অংশ, অংশ, বংশ, দুঃখ, তৃণ ইত্যাদি। তাহলে দেখো আমরা এখানে দেখলাম দুঃখ, দুঃখ বানানো এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও, দুঃখ, তৃণ ইত্যাদি। শব্দের শেষে মানে অন্ত অ এর উচ্চারণটা কিভাবে অনেকটা ও এর মতো হয়েছে সেটা আমরা দেখলাম, কিছু নিয়ম, এগুলো করলে মনে রাখলে অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাবে। ছয় নম্বর আছে, পদান্তে সংযুক্ত বর্ণ থাকলে অন্ত অ এর উচ্চারণ সংবৃত হয়, যথা পদ্ম, চিহ্ন, দ্বন্দ্ব, অঙ্ক, প্রশ্ন ইত্যাদি। এরপরে আসি আমরা এ ধ্বনির উচ্চারণ। এ ধ্বনির উচ্চারণ এখানে পাঁচটি নিয়ম, এক, শব্দের প্রথমে যদি এ বা একার থাকে এবং তারপরে ই,
অন্তঃস্বর ল স এবং হ থাকলে সাধারণত এই অবিকৃত উচ্চারিত হয়, যেটা নিয়মটা আমি একটু আগে বলেছি। এরপর দুই নাম্বারটা, শব্দের আদ্য একারের পর যদি অনুস্বার ও কিংবা উ গ থাকে তবে তারপরে ই হ্রস্ব বা দীর্ঘ, উ হ্রস্ব বা দীর্ঘ অনুপস্থিত থাকে তবে সেক্ষেত্রে এ একারে রূপান্তরিত হয়। যেমন খ্যাংরা, ট্যাংরা, ল্যাংরা, ন্যাংটা, ব্যাঙ্গমা। এখানে আদ্য একারের পরে অনুস্বার বা উ থাকলে সেই এর উচ্চারণটা এর মতো হয়। আবার তিন নম্বর, একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিক একার রূপে উচ্চারিত হয়, যেমন কে, সে, যে, এ ইত্যাদি। চার, একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে সাধারণত একারের উচ্চারণ এর মতো হয়, যেমন খেপা, খেলা, ঠেলা, হেলা ইত্যাদি। একার যুক্ত একাক্ষর সর্বনাম পদে এর উচ্চারণ স্বাভাবিক হয়, কিন্তু একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে সেই একারের উচ্চারণ এর মতো হয়ে যায়। পাঁচ, সংস্কৃত বা তৎসম শব্দের আদ্য একার প্রায়শ অবিকৃত এ রূপে উচ্চারিত হয়, যথা প্রেরক, বেদ, প্রেম, হেমন্ত, মেধা, মেদ, দেবর্ষী, বেনী, মেরু, সেতু, সেবক, শেষ ইত্যাদি। এগুলো তৎসম শব্দের আদ্য এর উচ্চারণ এর মতোই হবে। ছয়, সাধারণত শব্দের আদ্য একারের পর অ বা আ থাকলে একারের উচ্চারণ এ হয়, এর পরে আ থাকলে একারের উচ্চারণ এ হয়। যেমন এখন, কেমন, এক, একা, কেন, ভেড়া, নেড়া, চেলা ইত্যাদি। ঠিক আছে, একারের পর ক বা আ থাকলে এর উচ্চারণ এর মতো হয়, কিন্তু অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এলে এর মতো উচ্চারিত হয়, যেমন একটি, একুশ, একটি, হেরি, জেঠি, হেরি ইত্যাদি। বফলা, মফলা ও জফলার উচ্চারণ। বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। বফলার উচ্চারণ এর নিয়মের মধ্যে আছে, এক নম্বর আমরা বলতে পারি, শব্দের প্রথমে বফলা যুক্ত হলে সাধারণত সেই বফলার উচ্চারণ হয় না, তবে আদিবর্ণটির উচ্চারণে ঝোঁক বা শ্বাসাঘাত পড়ে। যেমন স্বাধিকার, স্বদেশ, ধনী, স্বামী, স্বাগত ইত্যাদি। তোমরা বানানগুলো এবং উচ্চারণগুলো খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে যে শব্দের প্রথমে যদি বফলা যুক্ত হয় সেই বফলার উচ্চারণ হয় না। দুই, শব্দের মধ্যে বা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দিত্য হয়, যথা যেমন দিত্য, এই শব্দের বানানটা বা উচ্চারণটা কিরকম হয়েছে দেখো, দিত্য। এখানে বানানের দর সাথে বফলা আছে, কিন্তু শব্দের প্রথমে বফলা থাকলে সেই বফলার উচ্চারণ হয় না, উচ্চারণ প্রথমটার হয় না, কিন্তু দ্বিতীয়টা অর্থাৎ শেষে যদি বফলা যুক্ত থাকে সেই বফলা যুক্ত বর্ণের দুইবার উচ্চারিত হয়। তর সাথে যে বফলাটা আছে এই কারণে তয়ের উচ্চারণটা দুইবার হয়েছে। এছাড়া দেখো বিশ্ব, তালব্যসার সাথে বফলা আছে, শব্দের শেষে যদি বফলা থাকে তাহলে সংযুক্ত বর্ণের দুইবার উচ্চারণ হয়, বিশ্ব, তাহলে স্বয়ের দুইবার উচ্চারণ হয়েছে, বিধ্বস্ত, পৃথি। তিন, সন্ধিজাত শব্দে যুক্ত বফলায় বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। সন্ধিবদ্ধ শব্দে বফলার উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ বয়ের উচ্চারণ বজায় থাকে। যেমন ঋগ্বেদ, দিগ্বিদিক, দিগ্বিজয়, দিগ্বলয়, দিগ্বসনা ইত্যাদি। চার, শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে। শব্দের মধ্যে বা শেষে ব এবং ময়ের সাথে যখন বফলা যুক্ত হয় তখন সেই বয়ের উচ্চারণ হয়, যেমন তিব্বত, বিম্ব, সম্বর্ধনা ইত্যাদি। উত উপসর্গের সাথে উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে, যেমন উদ্বাস্তু, উদ্বাহু, উদ্বোধন ইত্যাদি। তাহলে বফলা উচ্চারণের এই পাঁচটি নিয়ম আমরা জানলাম। এরপরে মফলা ব্যবহারের পাঁচটি নিয়ম। এক, পদের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, তবে যে বর্ণের সঙ্গে যুক্ত হয় সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়, অর্থাৎ
পদের আদ্য ব্যঞ্জন বর্ণে প্রথম ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে সেই মফলার উচ্চারণ হয় না, তবে সামান্য নাসিক্য স্বর আসে, যেমন স্মরণ, শ্মশান, শ্বশ্রু ইত্যাদি। দুই, পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দীপ্ত হয় এবং সামান্য নাসিক্য স্বর হয়, কিন্তু পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে যেই বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণের দুইবার উচ্চারণ হয়, যেমন আত্মীয়, পদ্ম, কোশ্চিন ইত্যাদি। তাহলে আত্মীয় বানানে তর সাথে মফলা যুক্ত আছিল শব্দের মাঝখানে, এই জন্যে আত্মীয় তর দীপ্ত উচ্চারণ হয়েছে, অর্থাৎ তটা দুইবার উচ্চারিত হয়েছে। পদ্ম দর সাথে মফল আছে শব্দের শেষে, যদি মফলা থাকে দয়ের সাথে যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণের দুইবার উচ্চারণ হয়, এই জন্য এখানে দয়ের সাথে মফল আছে তাই দয়ের উচ্চারণ দুইবার হয়েছে, যেমন পদ্ম দটা দুইবার হয়েছে। তিন, গ উ ট ন ন ম ল এর সঙ্গে সংযুক্ত ম এর উচ্চারণ অবিকৃত থাকে। গ উ ট ন ন ম ল এই সকল বর্ণের সাথে মফলা যুক্ত হলে তখন ময়ের উচ্চারণ বজায় থাকে, মানে ময়ের উচ্চারণটা হয়, যেমন বাগ্মি, যুগ্ম, যুগ্মধ্বনি, বাংময়, কুটমল, হিরণময়, মৃন্ময়, উন্মাদ, জন্ম, সম্মান, সম্মতি, গুল্ম, বাল্মীকি, এসবগুলোর সাথে কি আছে, মফলা যুক্ত আছে, এই জন্যে এখানে ময়ের উচ্চারণটা হয়েছে। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য নাসিক্য স্বর হয়। যখন যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হয় তখন ময়ের উচ্চারণটা হয় না, যেমন সূক্ষ্ম, যক্ষা, লক্ষণ। এখানে যুক্ত বর্ণ ক্ষীয় তার সাথে মফলা আছে কিন্তু এই মফলার উচ্চারণটা হয়নি। পাঁচ, বাংলা ভাষায় ব্যবহৃত মফলাযুক্ত সংস্কৃত শব্দ বা কৃতঋণ শব্দ যেগুলো আছে যার বানান সংস্কৃত অনুসৃত, অর্থাৎ বাংলা ভাষায় যে সংস্কৃত শব্দগুলো আছে সেগুলো সংস্কৃত বানানের নিয়ম অনুযায়ী হবে, যেমন কুষ্মাণ্ড, সুচিস্মিতা, সুস্মিতা, কাশ্মীর, আয়ুষ্মতি ইত্যাদি। এই হচ্ছে মফলা এর উচ্চারণ, এই পাঁচটি উচ্চারণের নিয়ম। এরপরে জফলা উচ্চারণের নিয়ম, অন্য ব্যঞ্জনে যুক্ত হলে জকে জফলা বলে। জফলার উচ্চারণের নিয়মের মধ্যে এক নম্বর আছে, জফলার পর ব্যঞ্জনধ্বনি বা অ আ ও প্রভৃতি ধ্বনি থাকলে জফলা এর ন্যায় উচ্চারিত হয়। জফলার পরে ব্যঞ্জনধ্বনি থাকলে অথবা অ আ ও ধ্বনি থাকলে তখন সেই জফলা এর মতো উচ্চারিত হয়, যেমন ব্যবহার, বর সাথে জফলা আছে তারপরে ব আছে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আছে, উচ্চারণটা হয়েছে বর জফলা ব্যবহার, ব্যবহার অর্থাৎ উচ্চারণটা যদি খেয়াল করো এর মতো উচ্চারণ হয়েছে, ন্যাস্ত, ব্যথা, ঠিক আছে। দুই, জফলার পরে রসু ই ধ্বনি থাকলে জফলা এ ন্যায় উচ্চারিত হয়, অর্থাৎ জফলার পরে যদি রস্য ই ধ্বনি থাকে বা রস্য ইকার থাকে তখন এর মতোই উচ্চারিত হয়, এর মতো উচ্চারণ হয়, যেমন ব্যক্তি, বয় জফলা কয়টা রস্য ইকার, উচ্চারণটা কি হয়েছে ব্যক্তি, বর সাথে একার দিয়ে আমরা উচ্চারণটা লিখেছি ব্যক্তি, ব্যতীত, ব্যতিব্যস্ত, ঠিক আছে। তিন, শব্দের মাঝে বা শেষে কোনো ব্যঞ্জনে জফলা বসলে সে ব্যঞ্জনের দীপ্ত উচ্চারণ হয়, শব্দের মাঝে বা শেষে জফলা থাকলে যে বর্ণের সাথে যুক্ত হয় যে ব্যঞ্জনের সাথে যুক্ত হয় সেই ব্যঞ্জনের দুইবার উচ্চারণ হয়, যেমন যদ্যপি, বিদ্যা, মিথ্যা ইত্যাদি। চার, শব্দের প্রথমে জফলার সঙ্গে হ্রস্ব উকার, দীর্ঘ উকার বা ওকার থাকলে ওই জফলার উচ্চারণ হয় না, শব্দের প্রথমে জফলার সঙ্গে যদি উকার বা ওকার থাকে তখন জফলার উচ্চারণ হয় না, যেমন ন্যূনতম, এখানে ন্যূনতম বানানে জফলা আছে কিন্তু উচ্চারণে কোনো জফলা উচ্চারিত হয়নি, এটা প্রকাশ পায়নি, দুতি, দোতনা, গুহ প্রভৃতি। পাঁচ, শব্দের মধ্যে বা শেষে কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত হলে জফলার উচ্চারণ হয় না, শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত হলে তখন সেই জফলার উচ্চারণ হয় না, যেমন অর্ঘ, অর্ঘ বানানের শেষে জফলা আছে কিন্তু উচ্চারণে কোনো জফলা উচ্চারণ হয় না, উজ্জ্বল আছে।
সন্ন্যাসী, স্বাস্থ্য, সন্ধ্যা প্রভৃতি। এই হচ্ছে জপফলার উচ্চারণের 5টি নিয়ম। আশা করি এই উচ্চারণের নিয়ম তোমরা বুঝতে পেরেছ। এরপরে প্রশ্ন হতে পারে আরেকটা ভাবে, সেটা হচ্ছে শব্দের উচ্চারণ। শব্দের উচ্চারণটা দেখা যায় যে তোমাদের প্রশ্নে থাকবে শব্দগুলো, এবং সেইগুলোর সঠিক উচ্চারণ তোমাদেরকে লিখতে হবে। অজস্র, অকস্মাৎ, চক্রবর্তী, এগুলো এইরকম প্রশ্ন হতে পারে, এটা নমুনা আমি দিয়েছি। তোমরা যদি নিয়মগুলো ভালোভাবে পড়ো তাহলে দেখবে এই উচ্চারণগুলো সুন্দরভাবে করতে পারবে এবং সঠিক উত্তর লিখতে পারবে। আশা করি পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে। এই সুপার সাজেশনের উপরে আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা আশা করি ভালো নম্বর পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।